এক সময় এরকম গানের সুর কানে ভেসে আসতো অডিও ক্যাসেটের দোকানের পাশ দিয়ে হেঁটে গেলেই। নতুন কোনো গান রিলিজ পেলে সংগ্রহের হিড়িক পড়ত দোকানগুলোতে। রাজধানীর পুরান ঢাকার পাটুয়াটুলি থেকে শুরু করে সায়েন্স ল্যাব সহ বিভিন্ন এলাকায় ছিল এসব দোকান। তবে কালের প্রবাহে আধুনিকতার ছোঁয়ায় অডিও ক্যাসেটের সেই জৌলুস আর নেই বললেই চলে। হাতে গোনা কয়েকজন শখের বসে সংগ্রহ করেন এই ক্যাসেট। 1985 সাল থেকে ক্যাসেট বিক্রি ও রেকর্ডিং এর কাজ করছেন মোহাম্মদ উজ্জ্বল। এক সময়ের কালজয়ী সঙ্গীত শিল্পীদের আনাগোনা ছিল তার দোকানে। ঈদ অথবা নানান উৎসবে নতুন ক্যাসেট রিলিজ পেলে সেই ব্যস্ততায় দম ফেলার সুযোগ ছিল না। এখন সেসব শুধুই স্মৃতি। গানের প্রতি ভালোবাসা আর পুরান পেশায় তাই আজও আটকে আছেন ক্যাসেটের ফিতায়। প্রত্যেকটা গানের সাথে আমার স্মৃতি আছে। যখন আমি গান রেকর্ড করতাম ওই গানগুলি আমার হৃদয়ে এখনও আছে। মানে ওই গানগুলি আপনি যদি আমাকে মেরে ফেলেন আমার মনে হয় না যে হৃদয় থেকে ওই গানগুলি মুছবে। তো ওই গানের সাথে যে ভালোবাসাটা, ওই ভালোবাসার টানে এখনও ওইগুলি রেখে দিয়েছে যত্ন করে। এটা আমার কাছে এখন আমার সন্তানদের থেকেও অনেক প্রিয়, এই জন্য এদেরকে আমি ফেলতে পারলাম। অনেকে এসে বলে বেশি বিক্রি করে দেন, আমি বলি যে না বিক্রি করবো না। ঢাকা শহরে আপনার অনেক দোকান ছিল, হাজার হাজারের উপরে। তখন ব্যবসা খুব জমজমার ছিল আর ব্যবসা তখন আপনি ডেলিভারি দিয়েও আপনার সবসময় ব্যস্ততার মধ্যে থাকতে হতো। আর আমাদের কাছে যে কালেকশন আছে বাংলাদেশে এখন রেডিও টেলিভিশনও এই ধরনের কালেকশন নেই। আগে তো মনে করেন দোকান খোলার সঙ্গে সঙ্গে কাস্টমার হিড়িক পড়তো যে ভাই আমাকে এটা দেন, আমাকে এই গান করে দেন, আমাকে এটা দিবেন। আর এখন আপনার সারাদিন সকালে দোকান খুলে আপনার সারা খুলে বলে বসে থাকেন কিন্তু কেউ আপনাকে জিজ্ঞেস করে না। তার মতো আরও অনেক ব্যবসায়ী আছেন যারা শুধু স্মৃতি আগলে রাখতেই এখনো ধরে রেখেছেন পুরনো ঐতিহ্য। এখনো যারা মৌলিক গানের খোঁজ করেন, গানকে ভালোবাসেন, তারা ধুলো পড়া ক্যাসেটটি যত্নে তুলে রাখতে চান। আগে রাস্তা দিয়ে হাঁটলে রেডিও কিংবা গ্রামোফোন থেকে ভেসে আসতো গানের সুর। বর্তমানে ইউটিউব কিংবা স্পটিফাইয়ের মতো বিভিন্ন মাধ্যমে গান শোনা সহজলভ্য হলেও মৌলিক গানের আগের মতো সেই আবেদন এখন আর নেই। গান প্রেমিকরা তাই বলছেন এখন লোকে গান শোনার থেকে দেখতে বেশি পছন্দ করেন। আজকে মিউজিক ইন্ডাস্ট্রির যে ধস, এর মূল কারণের মধ্যে একটা হচ্ছে সরকারের কপিরাইটের কোনো কন্ট্রোল কোনো কিছুর উপর নাই। শিল্পীরা তাদের প্রাপ্য পারিশ্রমিক পান না দেখে কেউ এখন এটাকে পেশা হিসেবে নিচ্ছেন না। যে মুহূর্তে গানটা ইউটিউবে চলে যাচ্ছে সেখানে কিন্তু শিল্পীর বা প্রডিউসারের কোনো কন্ট্রোল নাই। একটা গান দশজনে ইউটিউবে আপলোড দিচ্ছেন। বয়স্ক যারা আছে তারাই আসলে সিডি টিডি শোনে, কারণ সবার হাতে মোটামুটি মোবাইল, ইউটিউব সবার হাতেই আছে। গান ইউটিউবে সার্চ দিলে সব গান পাওয়া যায়, কিন্তু কিছু কিছু ক্লাসিক্যাল কালেকশন আমাদের কাছে আছে যেগুলো রেয়ার কালেকশন, এগুলো আপনি ইউটিউবেও পাবেন না সার্চ দিলে। তো ওইসবের জন্য মাঝে মাঝে কিছু কাস্টমার আসে, ইয়াং জেনারেশন খুবই কম আসে। শিল্পীরা বলছেন বিভিন্ন প্ল্যাটফর্মে স্ট্রিমিং এর মাধ্যমে তাদের গান বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার সম্ভাবনা থাকলেও দেশে কপিরাইট ইস্যুর সুষ্ঠু সমাধান না হওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কণ্ঠশিল্পী, সুরকার ও গীতিকার সহ গান সংশ্লিষ্টরা, যে কারণে মৌলিক গানেরও দেখা নেই তেমন। আমি নিজে ভুক্তভোগী। আমি আজকে 26 বছর, প্রায় 27 বছর মিডিয়াতে আছি। আমি আমার কোনো গানেরই কখনো কোনো বেনিফিট পাইনি, নানা মাধ্যমে যে ব্যবহৃত হয়েছে কখনো পাইনি। কিন্তু আমার তো যদি ফেলেও দেই তাও 1000 গান, 1000 গান থেকে তো নিশ্চয়ই আমি গত 26 বছরে 1000 টাকা হলেও পাওয়ার উচিত ছিল। ভাই, শিল্পীর কাজ শিল্পী গান গাইবে, আর শিল্পীর যে কাজগুলো শিল্প, সেই শিল্পগুলো সঠিক প্রক্রিয়ায় তাদেরকে এটার একটা নার্সিং করা হবে, সেটার দায়িত্ব ভিন্ন মানুষের, সেটা শিল্পীর দায়িত্ব নয়। সংশ্লিষ্টরা বলছেন প্রযুক্তির ছোঁয়াকে অস্বীকার করা না গেলেও কপিরাইট ইস্যুর সুরাহায় গুরুত্ব দিতে হবে, সে সঙ্গে মৌলিক গান সংগ্রহেও যথাযথ কর্তৃপক্ষকে আরও যত্নবান হতে হবে। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।